বন্ধুরা, আমরা যারা ভীষণ ব্যস্ত, বাগান করার সময় পাই না, কিন্তু বাগান করার ইচ্ছেটাকেও মন থেকে সরিয়ে ফেলতে পারি না, তাদের জন্য এই অ্যাডেনিয়াম গাছটি একদম উপযুক্ত একটি গাছ। ভীষণ কম পরিচর্যাতে প্রচুর ফুল দেয়। আমার আজকে ভিডিওতে আমি নতুন দুটো অ্যাডেনিয়াম কিনেছি, গ্রাফটের অ্যাডেনিয়াম। সে দুটো কীভাবে প্রতিস্থাপন করছি, মাটি কীভাবে তৈরি করলাম, তার পরবর্তীতে কীভাবে পরিচর্যা করব, সে সম্বন্ধে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। বন্ধুরা, দুটি গাছ প্রতিস্থাপনের জন্য যা যা প্রয়োজন আমার এখানে, সেগুলি আমি দেখাচ্ছি। থার্মোকলের টুকরো পটের নিচেতে দেব ড্রেনেজ সিস্টেম সুন্দর করার জন্য। আমি এখানে দুটো মাটির পাত্র নিয়েছি, ছোট গাছ তাই জন্য ছোট ছোট দুটো মাটির পাত্র নিয়েছি, একটি 4 ইঞ্চি আর একটি একটু বড়। আপনারা যারা নতুন বাগানি, অ্যাডেনিয়াম করার অভিজ্ঞতা নেই, অথচ বিভিন্ন অ্যাডেনিয়াম ফুল দেখে অ্যাডেনিয়াম করার ইচ্ছে জাগছে, তাদের জন্য আমি বলবো আপনারা মাটির পাত্রে অ্যাডেনিয়াম করুন। অ্যাডেনিয়াম জল খুব একটা পছন্দ করে না, এবং অ্যাডেনিয়ামের কী ধরনের মাটি তৈরি করবেন তাই নিয়ে আমি কয়েকটি ভিডিও আগেই আপলোড করেছি। আজকের যে পটিং মিক্স দেখাচ্ছি সেটাও মন দিয়ে দেখুন। আপনাদের বাড়িতে থার্মোকলের টুকরো সকলের বাড়িতেই থাকে, আমাদের যে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো এই থার্মোকলে মুড়ে নিয়ে আসে আঘাত থেকে বাঁচানোর জন্য। এগুলো আমরা ফেলে দিই, নষ্ট করি, কিন্তু এই দিয়ে পটের ড্রেনেজ সিস্টেম খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখুন, আমি কয়েকটি দিলাম নিচেতে, এরপরে পটিং মিক্সটা কীভাবে তৈরি করেছি সেটা একটু দেখুন। আমি এখানে নিয়েছি আমার পুরনো টবের মাটি 1 ভাগ, তার সাথে ভার্মি কম্পোস্ট এবং নিমখোল 1 ভাগ, 3 থেকে 4 চামচ হাড়ের গুঁড়ো, একটু ফাঙ্গিসাইড। আমার যে পাত্রের পুরনো মাটি আছে সেখানে বালি আর মাটি প্রায় সমান সমান ভাগে আছে, অর্থাৎ বেলে মাটি। এর সাথে আমি মেশালাম একটু কাউডাং কম্পোস্ট। এই কাউডাং কম্পোস্টের মধ্যে আছে গোবর, গোমূত্র, কিছু ছাই এবং কিছু খড়ের টুকরো, এই দিয়ে এই কম্পোস্টটা তৈরি করা আছে। এটা অ্যাডেনিয়ামের জন্য ভীষণ ভালো কাজ করে। এই যে নিমখোল মেশালাম বন্ধুরা, নিমখোলটা অ্যাডেনিয়ামের জন্য খুব ভালো। সর্ষের খোল পারতপক্ষে অ্যাডেনিয়ামে দেবেন না, তাতে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর হাড়ের গুঁড়োতে থাকে ফসফরাস, যেটা অ্যাডেনিয়ামের গ্রোথ কডেক্সের গঠনের জন্য খুব ভালো কাজ করে। এই পটিং মিক্স আপনি পাত্রের 3 ভাগের 2 ভাগ ভর্তি করে দেবেন এবং 1 ভাগ খালি রেখে দেবেন। বন্ধুরা, অ্যাডেনিয়াম জল কম পছন্দ করে এবং ভীষণ রোদ্দুর পছন্দ করে। নাইট্রোজেনজনিত সার কম দেবেন, কারণ এতে পাতার সৌন্দর্য নয়, কডেক্সের সৌন্দর্যই মূল এবং ফুলের সৌন্দর্যই মূল। এই দুটো কডেক্স সুন্দর গঠনের জন্য এবং ফুল আনার জন্য ফসফরাস সারটা খুব ভালো কাজ করে, তার সাথে অল্প করে পটাশিয়াম। এই যে গাছটি আমি কেটে নিলাম প্লাস্টিকের যে গ্রো ব্যাগ ছিল সেখান থেকে, দেখুন, ভালো করে দেখুন গাছটি। শিকড়ের নিচের দিকের অংশটা সামান্য আমি মাটি নিচে রাখবো, এবং যে সাদা অংশটা দেখছেন সেটাতেও মাটি লেগেছিল, সেটা ছাড়িয়ে নিয়েছি এবং সেটা আমি মাটির উপরেই রাখব। ওইটা কাণ্ডতে পরিণত হবে এবং ওই ওর গঠন সুন্দর হবে, যেটা অ্যাডেনিয়ামের মূল সৌন্দর্য। প্রতি বছর অ্যাডেনিয়াম প্রতিস্থাপন করার সময় মাটির নিচে যে অংশ থাকে তার 2 ভাগ উপরের দিকে তুলে বাকিটা নিচের দিকে রাখবেন, তাতে কডেক্স আরও সুন্দর হবে। কিছুদিন আগে আমি একটি অ্যাডেনিয়াম নিয়ে ভিডিও আপলোড করেছি, সেখানে দেখিয়েছি পুরোনো অ্যাডেনিয়াম গাছ আপনি কীভাবে রিপোর্ট করবেন। বন্ধুরা, সেই ভিডিওটি একটু দেখে নেবেন যারা রিপোর্ট করতে চাইছেন। ফেব্রুয়ারি এবং মার্চ মাস রিপোর্ট করার আদর্শ সময়। মাটির কিছুটা অংশ উপরের দিকে খালি রেখে দেবেন পরে আপনি যে সারগুলো দেবেন সেটার জন্য এবং জল ধরার জন্য। আমি যেভাবে পটিং মিক্স তৈরি করেছি এইভাবে যদি আপনি করেন বন্ধুরা, তাহলে সারা বর্ষাকাল আপনি গাছ খোলা আকাশের নিচে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার অনেকগুলি অ্যাডেনিয়াম গাছ আছে, কিন্তু আমি বছরের পর বছর সেগুলো খোলা আকাশের নিচে রেখেছি,
কোনো রকম পচন ধরেনি বা ফাঙ্গাসের কোনো রকম উৎপাত হয়নি, গাছ সুস্থ সুন্দর থাকে। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছে এর পরবর্তীতে আপনি কি পরিচর্যা করবেন, আমার গাছগুলোর কি অবস্থা থাকবে, সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করব। এই যে ফাঙ্গিসাইড মেশালাম গাছের পটিং মিক্সে, এটা ভীষণ জরুরি। আপনার কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি হলুদ মেশাতে পারেন। কি ফাঙ্গিসাইড মেশালাম আমি এখানে ব্লাইটক্স দিয়েছি, আপনারা সাফ, স্প্রিন্ট, ব্লাইটক্স বা আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই দিতে পারেন। এখানে জল নিয়েছি এবং তাতেও একটু ফাঙ্গিসাইড আমি গুলে নিলাম। অন্য কোনো পরিচর্যা না করলেও সপ্তাহান্তে একবার ফাঙ্গিসাইড মেশানো জল অ্যাডেনিয়াম গাছে অবশ্যই দেবেন। এই ট্রিটমেন্টটা ভীষণভাবে অ্যাডেনিয়ামের জন্য জরুরি। বন্ধুরা, এই যে জল দেবার পরে গাছটি ছায়া জায়গায় রাখবেন। 7 থেকে 8 দিন ছায়া জায়গায় রাখার পরে তারপর আস্তে আস্তে গাছে আপনি রোদ দেবেন। এইভাবে যদি আপনি গাছ লাগান, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার গাছ মারা যাবে না। বন্ধুরা, এর পরবর্তীতে গাছে কি পরিচর্যা করলাম সেটা যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু লাইক দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। দেখুন আমার টবের ড্রেনেজ সিস্টেম কত সুন্দর, জল দেওয়া মাত্র 1 সেকেন্ডও টবের মধ্যে জল জমেনি। সুন্দর অ্যাডেনিয়াম গাছ করার এটি হচ্ছে মূল মন্ত্র, টবের মাটিতে যেন কোনোভাবেই জল না জমে। বন্ধুরা, এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।